তামিম ইকবালের পর পাকিস্তানি দুই তারকা পেসারকে এবং শ্রীলঙ্কার এক ব্যাটসম্যানকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স। নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যেই। শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে প্রথম সপ্তাহে, যার প্রভাব এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রমে। সবশেষ ক্রিকেটার হিসেবে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে যুক্ত হলেন পাকিস্তানের দুই পেসার ওহাব প্রিয়াস ও মোহাম্মদ নাসিম শাহ এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যান অভিষেকা ফার্নান্দো। আজ মঙ্গলবার খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে টাইগার ওপেনার তামিম ইকবালকে দলে বেড়ানোর খবর দিয়ে নিজেদের দল গোছানোর শুরুর কথা জানান দেন খুলনা টাইগার্স।